الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله له فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم احفظ الله تجده أمامك تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة واعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وفي رواية عن أنس رضي الله تعالى عنه يقول إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر وكنا نعدها في عهد رسول الله صلى الله عليه وسلم من الموبقات سمعت مصلين الكرام امرا رمضان مس কিছুদিন আগে শেষ হয়েছে আর রমজানের মূল উদ্দেশ্য ছিল মুসলমান কিভাবে মুত্তাকি হয়ে যায় রমজানের পরে শাওয়াল মাসের যে ছয় রোজা সেটারও উদ্দেশ্য ছিল
যে মানুষ কিভাবে মুত্তাকি হতে পারে, আল্লাহর ভয় মানুষের অন্তরের মধ্যে কিভাবে আসতে পারে। এজন্যই এই সপ্তাহে তাকওয়া সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে যে বিষয়গুলো, যে পুরস্কারগুলো, বা কিভাবে তাকওয়া অর্জন হতে পারে, কিভাবে তাকওয়া স্থায়ী হতে পারে, সেই সম্পর্কে আজ আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়ার উপকারিতা, যে মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় আসে তাহলে আল্লাহ তাআলা কি কি দান করবেন, এই সম্পর্কে বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কূলু ক্বাওলান সাদীদা, যে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে কি দিবেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের কাজকে শুদ্ধ করে দিবেন, তোমাদের কাজকর্মকে আল্লাহ তাআলা সহি করে দিবেন, শুদ্ধ করে দিবেন, সংশোধিত করে দিবেন, আর তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, যে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা তোমাদেরকে দান করবেন। যে ব্যাপারে রমজানে একদিন বিস্তারিত আলোচনা করেছিলাম, যে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার দ্বারা মানুষের অন্তরের মধ্যে জং পড়ে যায়, এক একটা কালো দাগ করে, গুনাহের ফলে মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। তো গুনাহ করতে করতে মানুষের অন্তর যখন কালো হয়ে যায়, হাদিসের মধ্যে আসে, তখন সে ভালো মন্দ কিছুই পার্থক্য করতে পারে না, কোনটা ভালো কোনটা খারাপ সে আর পার্থক্য করতে পারে না, ভুজুকের মধ্যে চলতে থাকে। মানুষ সবাই সিনেমা দেখে, সেও সিনেমা দেখে, সবাই ঠকায় সেও ঠকায়, সবাই সুদ খায় সেও সুদ খায়, সবাই ঘুষ খায় সেও ঘুষ খায়, তখন সে তার মধ্যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মতো ক্ষমতা থাকে না। তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা তোমাদেরকে কি দান করবেন, ফুরকানা, ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মতো যোগ্যতা দান করবেন। তখন তোমরা কোনটা ভালো কোনটা খারাপ সেই যোগ্যতা পাবে, তার ফলে ভালোকে ভালো মনে করতে পারবে, খারাপকে গুনাহকে গুনাহ মনে করতে পারবে। ওই ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আছে, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এগুলো তো সব আখেরাত সম্পর্কে, আর দুনিয়ার লাভ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যে নাকি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার যে কোনো সমস্যা আসবে, সে হয়তো দুনিয়ায় চলতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে, বিভিন্ন বিপদের মধ্যে পড়বে, বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে পড়বে, এমন প্রতিকূল অবস্থার মধ্যে সে পড়বে যে সেই প্রতিকূল অবস্থা থেকে বের হওয়ার মতো, সেই সমস্যা থেকে বের হওয়ার মতো সে কোনো পথ খুঁজে পাবে না, মানুষের কাছে যাবে, মানুষের কাছ থেকে সে বঞ্চিত হয়ে যাবে, টাকা নিয়ে যাবে, টাকা থেকে বঞ্চিত হয়ে যাবে, ক্ষমতার দ্বারা সেই সমস্যা থেকে বের হতে যাবে, সে বঞ্চিত হয়ে যাবে, সে এমন সমস্যার মধ্যে পড়বে যেই সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে নাকি আল্লাহকে ভয় করবে
আল্লাহ তাআলা তাকে সেই সমস্ত সমস্যা থেকে বের হওয়ার পথ বাতিয়ে দিবেন, সেই সমস্ত প্রতিকূল অবস্থা থেকে বের হওয়ার মুক্তি পাওয়ার রাস্তা আল্লাহ তাআলা তার জন্য করে দিবেন। যে আল্লাহকে ভয় করবে, যার মধ্যে তাকওয়া অর্জন হবে, এটা দুনিয়ার মধ্যে। আর কি করবেন আল্লাহ তাআলা? যে আল্লাহকে ভয় করবে, যার অন্তরের মধ্যে তাকওয়া আসবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসি, ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসি। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন জায়গা থেকে তার খাবারের ব্যবস্থা করে দিবেন, তার পোশাকের ব্যবস্থা করে দিবেন, তার সব কিছুর ব্যবস্থা এমন স্থান থেকে করে দিবেন যেই স্থান থেকে সে কল্পনাও করতে পারে না। তার হয়তো কোনো চাকরি নাই, তার হয়তো কোনো ব্যবসা নাই, তার হয়তো কোনো টাকা পয়সা নাই, তার কিছুই নাই, কিন্তু তার কাছে আছে তাকওয়া, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তিকে যার কিছু নাই, বাহ্যিকভাবে তার খাওয়ার কোনো উপকরণ নাই, তার পড়ার কোনো উপকরণ নাই, রিজিকের কোনো উপকরণ বাহ্যিকভাবে কিছুই নাই, কিন্তু ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসি, সে যদি আল্লাহকে ভয় করে, তার কাছে যদি তাকওয়ার হাতিয়ার থাকে, আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাকওয়ার বিভিন্ন জায়গায় উপকারিতার কথা বলছেন, যেই যে তাকওয়া অর্জন করতে পারবে সে যেভাবে আখেরাতের মধ্যে সবচেয়ে উঁচু স্তর পাবে, এমনিভাবে দুনিয়ার মধ্যেও সে বিভিন্ন সমস্যা থেকে সমাধানের উপায় পাবে, সে তার অভাব অনটন থাকবে না, সে দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। দুনিয়াতেও সে সুখ পাবে, আখেরাতেও সে সুখ পাবে, যার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হবে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা এই কথাই মানুষকে বুঝাতে চাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন, যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর ভালো মানুষের সাথে থাকো। তো তাকওয়ার কি কি উপকারিতা কোরআনের বিভিন্ন আয়াতে, আরো অনেক আয়াতের মধ্যে আছে, এই তাকওয়া মানুষের মধ্যে কিভাবে আসবে, মানুষ কিভাবে বুঝবে যে আমার মধ্যে তাকওয়াটা আছে, সে কিভাবে বুঝবে যে আমার মধ্যে তাকওয়া আছে, অমুকের মধ্যে তাকওয়া আছে। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা সাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইহি। হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন যে তুমি আমার বাহনের পিছনে উঠো। তো হযরত ইবনে আব্বাস হুজুরের পিছনে উঠলেন, তখন হযরত ইবনে আব্বাসকে হুজুর বলতেছেন যে তোমাকে আমি কিছু জিনিস শিখিয়ে দেই, তুমি এটা খুব ভালোভাবে মনে রাখো আর অন্যদেরকেও এই জিনিস মনে রাখার জন্য বলো। সেগুলো কি? ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, আল্লাহকে তুমি রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে, আল্লাহকে তুমি রক্ষা করো, আল্লাহর হুকুমকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। তোমার যদি কিছু চেতে হয়, ইদা তাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চেতে হয় আল্লাহর কাছে চাও, কোনো সাহায্য চেতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও। আর জেনে রাখো, সকল মানুষ মিলে, মানব জাতি, জিন জাতি সবাই মিলে তোমার যদি কোনো উপকার করতে চায়, তোমার কোনোই উপকার করতে পারবে না, হ্যাঁ ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রাখবেন। আর এ কথাও জেনে রাখো, সকল মানুষ মিলে, সকল মানব জাতি, জিন জাতি মিলে তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, হ্যাঁ ততটুকু ক্ষতি হয়তো তোমার করতে পারবে
যতটুকু ক্ষতি আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রাখেন। রুফিয়াতিল আকলাম ও জুফাতিস সুদূর, এই কথা মানুষের অন্তরের মধ্যে যদি থাকে, এই কথা যদি মানুষ অন্তরের মধ্যে বসাতে পারে, তার অন্তরের মধ্যে তাকওয়া আসবে। যদি আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস আনতে পারি যে আমি আল্লাহকে যদি রক্ষা করি আল্লাহ আমাকে রক্ষা করবে, সকল মানুষ মিলে আমার কোনো ক্ষতি করতে চাইলেও পারবে না যদি আল্লাহ না করেন, সকল মানুষ মিলেও আমার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ আমার কোনো উপকার না করেন, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে যদি আমি বসাতে পারি আল্লাহর ভয় তাও আমার অন্তরে অর্জিত হবে। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহফাযিল্লাহ তাজিদহু আমামাক, যে তুমি আল্লাহকে রক্ষা করো আল্লাহকে তোমার সামনে পাবে, তুমি আল্লাহর হুকুম মানো আল্লাহকে তোমার সাথে পাবে, তাআরাফ ইলাল্লাহ ফির রাহা ইয়ারিফুকা ফিস শিদ্দা, তোমার সুখী জীবনে তোমার সুখের সময় তুমি আল্লাহকে চিনো, তোমার দুঃখের সময় আল্লাহ তোমাকে চিনবেন, তোমার সুখের সময় তুমি যদি আল্লাহকে চিনো তোমার দুঃখের সময় আল্লাহ তোমাকে চিনবেন। আর এই কথা জেনে রাখো, মা আক্তাকা লাম ইয়াকুন লিউসিবা ওয়মা আসাবাকা লাম ইয়াকুন লিউসিয়াক, যা তোমার কাছে আসার যেটা তুমি পাওয়ার, যত টাকার মালিক হওয়ার তুমি, যেই ব্যবসা তোমার পাওয়ার, যেই চাকরি তোমার পাওয়ার, যেই সফলতা তোমার পাওয়ার, যে ডিগ্রি তোমার পাওয়ার, তুমি যেটা পাওয়ার সেটা কখনোই তোমার হাত থেকে বঞ্চিত হবে না, আর তুমি যেটা পাবে না, ওমা আক্তাকা, যেটা তুমি পাবে না, যেটা তোমার জন্য নাই, তোমার জন্য নির্ধারিত নাই, তোমার জন্য লেখা নাই, তুমি হাজার চেষ্টা করেও হাজার মারামারি করেও হাজার কষ্ট ক্লেশ করেও লাম ইয়াকুন লিউসিবা, সেটা তুমি পাবে না। তোমার জন্য যদি ওই চাকরি না থাকে, হাজারো ভুল দাও, হাজারো মানুষের পিছনে যাও, হাজারো মানুষের পিছনে পিছনে ঘুরো, টাকা খরচ করো, এই চাকরি তুমি কখনোই পাবা না। যদি তোমার এই ব্যবসায় লাভ তোমার জন্য না থাকে, হাজারো মানুষের সাথে ঠকবাজি করো, হাজারো মানুষের সাথে ধোকাবাজি করো, হাজারো খারাপ মাল মানুষকে দাও, কখনোই তুমি লাভ পাবে না। এই কথা অন্তরের মধ্যে বসাতে হবে, আল্লাহ আমাকে যেটা দেওয়ার সেটা আমি পাব, আল্লাহ যেটা দিবেন না সেটা আমি কখনোই পাব না। এক বুজুর্গ বলেন যে মানুষ ধনী হওয়ার জন্য কত চেষ্টা করে, বিভিন্ন উপায় চেষ্টা করে, কিন্তু তার জন্য যেটা নির্ধারিত সেটাই সে পায়। একটা মেসাল দিয়েছিল, একটা ট্যাঙ্কি, গাজী ট্যাঙ্কি, উপরে ছাদের উপরে একটা ট্যাঙ্কি, তো এই ট্যাঙ্কি থেকে আপনি যদি পানি বের করতে চান, ওই ট্যাঙ্কির পাশে একটা কল যদি ছেড়ে দেন, কল যদি লাগিয়ে দেন আর সেখান থেকে পানি ঢালেন, ওই পুরো ট্যাঙ্কির পানি এক সময় ওই কল থেকে বের হয়ে যাবে, একটা কলই যথেষ্ট পুরো পানি বের হওয়ার জন্য। আর আপনি বললেন কি যে না আমি এক কল থেকে পানি বের করব না, তো ওইখান থেকে লাইন নিয়ে একতলায় একটা লাইন দিলেন, দোতলায় লাইন দিলেন, রান্নাঘরে লাইন দিলেন, বাথরুমে লাইন দিলেন, ওই একই ট্যাঙ্কি থেকে আপনি 50টা ট্যাপ, 50টা লাইন দিয়ে 50টা ট্যাপ ব্যবহার করলেন, তো এই 50টা ট্যাপ থেকে যে পানি বের হবে সেটা ওই এক গাজী ট্যাঙ্কি বরাবর, আর এক কল থেকে যে পানি বের হবে সেটাও এক গাজী ট্যাঙ্কির পানি, নাকি না দুই গাজী ট্যাঙ্কির পানি আসবে। তো আপনি 50টা ব্যবহার করেও ওই এক ট্যাঙ্কি পানি পাবেন, আর এক কল ব্যবহার করেও এক ট্যাঙ্কি পাবেন। আপনি একটা চাকরি করবেন, আল্লাহ যদি আপনার জন্য 1,00,000 টাকা রাখে 1,00,000 টাকাই পাবেন, 10টা চাকরি করবেন ওই 1,00,000 টাকাই পাবেন, এর চেয়ে বেশি পাবেন না, একটা সৎভাবে চাকরি করবেন ওই 1,00,000 টাকাই পাবেন, ওই 5,000 টাকাই পাবেন, আর অসৎভাবে করবেন, ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, ওই 5,000 টাকাই পাবেন, এর চেয়ে বেশি পাবেন না। তো আপনি আপনার জন্য যেটা নির্ধারিত, আমার জন্য যেটা নির্ধারিত, সেটা আমি যতভাবেই কামাই করি কিনা, দুর্নীতি করেই কামাই করি কিনা, আমার জন্য যেটা নির্ধারিত সেটাই আমি পাবো, এর চেয়ে বেশি পাবো না, এই কথা আমার অন্তরে বসাইতে হবে। যদি কেউ এই কথা অন্তরে বসাতে পারে তাহলে মনে করতে পারবে যে তার মধ্যে তাকওয়া আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আলাম
আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাকা মা আতাবাকা লাম ইয়াকুন লিইউসিয়াকা। এই কথা ভালো করে জেনে রাখো, ভালো করে মনে রাখো, তোমার যেটা আশার সেটাকে কেউ ঠেকাতে পারবে না, আর তুমি যেটা না পাওয়ার সেটা তোমাকে কেউ দিতে পারবে না। ওয়া আলাম আন্নান নাসরা মাআল সব ওয়া আন্নাল ফারাজা মাআল কারাহ। আর এই কথাও জেনে রাখো, এই কথাও তোমার অন্তরের মধ্যে বদ্ধমূল করে রাখো, তুমি যখনই কোনো বিপদে পড়েছো, অভাবে পড়েছো, তখনই তোমার মনে রাখতে হবে, এই কথা বিশ্বাস করতে হবে, এই অভাব থেকে মুক্তি আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিতেন। তুমি কোনো বিপদে পড়েছো, আল্লাহ তাআলা সাহায্য তোমার জন্য আছে, হবে, হয়তো এখন হচ্ছে না, কিছুদিন পরে হবে। মুসলমানরা সারা পৃথিবীতে শুধু তো গরিবই রয়ে গেল, মুসলমান যদি আল্লাহর কাছে এতই প্রিয় থাকে তাহলে মুসলমান গরিব কেন, কাফেররা এত বড় লোক কেন, মুসলমানদের কিছু নাই কেন, মুসলমান হুজুররা এত কথা বলে, মুসলমানরাই সব, মুসলমানরাই আল্লাহ তাআলার খলিফা, মুসলমানদের কি আল্লাহ তাআলা দুনিয়াতে রাজত্ব করার জন্য পাঠাইছেন, মুসলমানদের কি আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা দিবেন, আখিরাতেও সফলতা দিবেন, এত কথা বলে, কিন্তু এখন তো দেখি মুসলমানরা সব জায়গায় মাইর খায়, নির্যাতিত হয়, মুসলমানদের হাতে কিচ্ছু নাই, বিমান অ্যাটম বোম সব কিছু অমুসলিমদের হাতে, মুসলমানদের হাতে তো কিছুই নেই, টাকা পয়সা নিতে হইলে, দেশ চালাইতে হইলে অমুসলিমদের হাত পাততে হয়, তাদের কথা শুনতে হয়, তারা যেটা বলে সেই এজেন্টটা বাস্তবায়ন করতে হয়, নাহলে তারা টাকা দেয় না। আল্লাহ তাআলা বলেন ওয়া আলাম, এই কথা জেনে রাখো, জেনে রাখো, যদি তুমি বিপদে থাকো, অভাবে থাকো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য তোমার জন্য আছে। সাহাবাদের যুগে কত নির্যাতিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নির্যাতন, আমরা তো এই নির্যাতনের এক ভাগ, মানে 100 ভাগের এক ভাগও নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে সকালে দাওয়াত দিতে বের হইতেন, মানুষকে দাওয়াত দিতেন যে তোমরা যদি আরব অনারবের রাজত্ব যদি চাও, তারা তো আখেরাত কিছু বুঝতো না, যার কারণে দুনিয়ার কথা বলে তাদেরকে দাওয়াত দিত, আরব অনারবের রাজত্ব যদি তোমরা চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইসলাম গ্রহণ করো, কেউ তার কথা শুনতো না। হাদিসের মধ্যে কি আছে, কেউ তাকে ধাক্কা দিত, কেউ তার উপরে বালু ফিরত, বালু ফিক্কা মারত, আর কেউ তার মুখের মধ্যে থুতু ফেলত, প্রতিদিন, এটা কোনো একবার যে তাই না, প্রতিদিন কেউ তার মুখের মধ্যে থুতু ফেলত, কেউ তার গলার মধ্যে যে চাদর থাকতো চাদর ধরে পেঁচিয়ে ধরত, এমনভাবে পেঁচিয়ে ধরত যে চেহারার মধ্যে রক্তে লাল হয়ে যেত, বলে এরকম সারাদিন করতে করতে হাত্তান্তা সফান্নাহা, বিকালে বাড়িতে ফিরত, বিকালে যখন বাড়িতে ফিরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা, উজ্জ্বল চেহারা, সুন্দর চেহারা, ধূলিময় আর বালুময় হয়ে যেত, আর থুতু চেহারার মধ্যে থুতু, এই অবস্থায় থাকতো, এক মেয়ে আসতো আর তার হাতের মধ্যে পাত্র থাকতো আর কাটতে থাকতো আর তার মুখ এরকম ধুয়ে দিত আর বলতো হায়ে আপনাকে আল্লাহ তাআলা এত কষ্টের মধ্যে আপনার দিনাতিবাদ করাইতেছে, এত নির্যাতনের মধ্যে আপনার দিনাতিবাদ করাইতেছে, অথচ আল্লাহ তাআলার কাছে তো আপনি সবচেয়ে বড় প্রিয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সেই মেয়েকে সান্ত্বনা দিত যে তুমি তোমার বাবার ব্যাপারে ভয় পেও না, তোমার বাবার ব্যাপারে ভয় পেও না, তোমার বাবার জন্য সামনে খোলা পথ আসতেছে, তোমার বাবার জন্য সফলতা সামনে আসতেছে, তুমি বাবার জন্য কেঁদো না, বাবার জন্য ভয় পেও না। হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম মুখ মুছে দিতেন। তো সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এত নির্যাতনের শিকার হয়েছেন, সাহাবারা এত নির্যাতিত হয়েছেন, তার কিছুদিন পরেই তো নির্যাতন যখন আল্লাহর জন্য ভোগ করেছেন তার কিছুদিন পরেই, কতদিন, আর হয়তো 50 বছর 60 বছর পরে অর্ধ পৃথিবী আল্লাহ তাআলা মুসলমানদের পদতলে দিয়ে দিতেন, মাত্র 50 থেকে 60 বছর পরে। আর আমরা আজকে সবাই হতাশ হয়ে আরে নামাজ করে আর লাভ কি, দোয়া করে আর লাভ কি, শেষ তো মুসলমান, আর নামাজ করে লাভ কি, আর আল্লাহ আল্লাহ বলে লাভ কি, আর আল্লাহর কোরআন শরীফ বলে লাভ কি,
এখন অন্য পথ ধরি, তারা যে সফলতা যে রাস্তায় পাইতেছে আমরাও সেই সফলতা ধরি। এগুলো তো পুরান কথা, এই কথা আর কি জন্য শুনে? আর এই যে বলে মুসলমানরা এইটা হবে ওইটা হবে, আর কই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাম আন্না নাসরা মাআল উসর। তুমি এই কথা তোমার অন্তরের মধ্যে বদ্ধমূল করে রাখো, বিশ্বাস করো, বিপদ আসতে আল্লাহর সাহায্য তোমার পাশে আছে। ওয়া আন্নাল ফারাজা মাআল কারাব, কোন বিপদে পড়েছো সেই বিপদ থেকে মুক্তি আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রাখছেন। আমি ব্যবসার মধ্যে দুর্নীতি করতেছি না, অভাবে পড়ে গেছি, আরে আমার তো আর চলবে না, এইভাবে কি আর চালানো যায়, এইভাবে সৎভাবে ব্যবসা করা সম্ভবই না। চাকরির মধ্যে ঘুষ খাবো না, অঙ্গীকার করছি সংসার চলে না, এইভাবে তো চলা সম্ভবই না, কিভাবে চলবো, এইভাবে তো চলা সম্ভবই না, এখন আবার ওই পথ ধরতে হবে। হুজুর অনেক কষ্ট করে নিয়ত করছিলাম কিন্তু মানুষ আমার সহযোগিতা করল না, অনেক নিয়ত করছিলাম যে দাড়ি রাখবো কিন্তু সবাই শুধু আমার চিৎকারই করে, যেখানে যাই ওইখানে আমার তিরস্কার করে, আর পারলাম না, এই জন্য কেটে ফেলছি। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনাল ফারাজা মাআল কারাব, এই কথা তুমি বদ্ধমূল করে নাও, তোমার বিপদ আসতে, অভাব আসতে, অভাবের সাথে 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 তোমার অভাব মুক্ত চলে আসতে, বিপদ আসতে বিপদ থেকে মুক্তি আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারণ করে রাখতেন, হয়তোবা সময়ের ব্যাপার শুধু, বিপদ তুমি সবর করতেছো কিনা আল্লাহ তাআলা দেখেন শুধু। সবরের আল্লাহ তাআলা যখন দেখা শেষ হয়ে গেছে, না তুমি বিপদে সবর করতে পারছো, দেখেন সহযোগিতা চলে আসছে। এই যে বিভিন্ন জায়গায় একজনে একটা বইতে লিখছিল যে পীর সাহ বিভিন্ন পীর সাহদেরকে মানুষ এমনিই হাদিয়া দেয়, কোনো কাজ নাই পীর সাহের, কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, বরং ওই পীর সাহের কিছু আরো চেলা পেলা আছে, তারা তাদের কোনো কাজ নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না, শুধু ওই খানকায় বসে, খানকায় বসে আর কি করে, ওই মানুষ আসে মাজার দেখে আর ওই খানকায় এসে হুজুরের ওই যে পীর সাহের যে খলিফা আছে তারে টাকা দিয়ে যায়, টাকার পর টাকা দিয়ে যায়, অথচ সে নামাজও পড়ার কোনো কাজই নাই, তার টাকা দিয়ে যায়। দেখা যায় একদিনের শেষে এরকম চিটাগাংয়ে বিভিন্ন মাজার আছে, প্রতিদিনে লাখ টাকা এক মাজারের মধ্যে আসে, আর এই মাজার নিয়ে মাজার কমিটি নিয়ে বিরাট মারামারি। এখন একজন লিখছে যে মানুষ কেন এই মাজারগুলোকে টাকা দেয় বা কেন এই পিসাবদের খলিফাদেরকে টাকা দেয়। তো একজন এক জায়গায় লিখছে যে কোনো এক পিসাব, হয়তো এখন পিসাবের যারা খলিফারা তারা হয়তো দুষ্ট, তারা হয়তো বেনামাজি, তারা হয়তো খারাপ, কিন্তু এর কোনো দাদার পরদাদা কোনো একজন পিসাব সত্যিকারের বুজুর্গ ছিলেন, যেই সত্যিকারের বুজুর্গ এমন বুজুর্গ যে সে আল্লাহর উপরে পুরো তার ভরসা ছিল, হয়তো সে শুধুমাত্র দিনের দাওয়াত দিতেন, দুনিয়ার কোনো কাজ করতে পারতেন না দিনের দাওয়াতের জন্য। আর আল্লাহ তাআলার ওয়াদা আছে যে নাকি দিনের কাজ করার জন্য, দিনের কাজ করার জন্য দুনিয়ার কোনো কাজ করতে পারবে না, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমি শুরুতেও যেটা বললাম যে নাকি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যেখান থেকে সে কল্পনাও করে না। তো সেই পিসাব, সেই বুজুর্গ, সে সবর করতে কষ্ট হইতে অভাব অনটন আসতে কিন্তু তারপরও সে দিনের দাওয়াত ছাড়ে নাই। তো তার সবর করার যে আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিতে চেয়েছিলেন, সেই সবর থেকে সে যখন পাস করছে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা, রিজিকের পথ খুলে দিতেন। এখন রিজিকের পথ এমনভাবেই আল্লাহ খুলে দিতেন, সে তো মারা গেছে, তারপরে যত তার ওই নাতি পুতি যা আসতেছে সবাই এখন ওই কোনো চাকরি বাকরি ছাড়াই খাইতেছে, হয়তোবা ওই একজনের জন্য আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছিলেন, এখন ওই তার উচিলায় বাকি সবাই এমনি এমনি বসে বসে খাইতেছে। তো এটা আল্লাহ তাআলার ওয়াদা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যে নাকি আল্লাহকে ভয় করবে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে কল্পনাও করে নাই। এই ঘটনা আপনারা হয়তো বিভিন্ন জায়গায় থেকেই শুনতেন যে অনেক বুজুর্গ আল্লাহ তাআলা তাদেরকে এরকম গরু ছাগল তার সামনে এনে দিতে যে আমাকে জবাই করে খান,
এই মূসা আলাইহিস সালামের ঘটনা জানেনি তো, মূসা আলাইহিস সালামের যে উম্মত ছিল তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি আকাশ থেকে, কোনো কাজ তো তার কিচ্ছু করা লাগে নাই, বলতে যে আল্লাহর কাছে দোয়া করো আমাদের খাওয়ার জন্য, আল্লাহ তাআলা সরাসরি একেবারে আকাশ থেকে খাবার নিয়ে আসছে, পাখি ভুনা করে দিতে, এই যে মূসা আলাইহিস সালামের কম তোমরা খাও, তোমাদের কোনো কাজ করবার দরকার নাই, তোমরা শুধু আল্লাহর ইবাদত করবা, আর এই যে ভুনা এই নাও খাও, আর এই মিষ্টি এই নাও খাও, মান্না ওয়া সালওয়া সরাসরি আল্লাহ তাআলা নাজিল করছেন। অনেক সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা এরকম কোনো চাকরি বাকরি কিছুই নেই, সরাসরি আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইছেন। তো এটা আল্লাহ তাআলা খাওয়াতে পারেন, আর কাদের জন্য করেন? মাইয়াত্তাকিল্লাহ, যারা নাকি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আন্নাল ফারাজা মাল কারাব, এই কথা বিশ্বাস করে নাও, এটিন করে নাও, কোনো বিপদ আসছে এই বিপদের সাথে বিপদের মুক্তি আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিতেন। শুধুমাত্র দেখবেন যে এই বিপদের মধ্যে যখন তুমি পড়ছো এখন তুমি আল্লাহর রাস্তায় আছো নাকি আল্লাহর রাস্তার থেকে বিচ্যুত হয়ে গেছো। বিপদে পড়ছো এখন যে আমি দুর্নীতি করি না এই জন্য বিপদে পড়ছি, ঠিক আছে আল্লাহর জন্যই কষ্ট করব, না ওই দলের সাথে যোগ দিব, ওই দলের সাথে যোগ দিচ্ছ শেষ, আর ওই আল্লাহর জন্য করছো আল্লাহ তোমার জন্য সহযোগিতা আনবেন। তো এই অন্তরের মধ্যে যদি কারো এই কথাগুলো আসে, এই বিশ্বাসগুলো আসে, তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তাকওয়া আসছে সেই কথা সে বুঝতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো, বাড়িতে থাকো আল্লাহকে ভয় করো, চাকরিতে থাকো আল্লাহকে ভয় করো, ব্যবসায় থাকো আল্লাহকে ভয় করো, চলাচল অবস্থায় থাকো, যাতায়াত অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো। তো এটা তো অন্তরের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে কি আছে আমি শুধু বুঝতে পারবো যে আমার মধ্যে তাকওয়া আছে কিনা, এই কথাগুলোর বিশ্বাস এতিন আমার অন্তরের মধ্যে থাকলে আমি বুঝতে পারবো আমার মধ্যে তাকওয়া আছে। কিন্তু মানুষ কিভাবে বুঝবে যে আমার মধ্যে তাকওয়া আছে বা আপনার মধ্যে তাকওয়া আছে, আমি কিভাবে বুঝবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাল্লাহ ইয়াগারু ওয়াগাইরাতুল্লাহি আন ইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা ঘৃণা করেন, আল্লাহ তাআলা ঘৃণা করেন, আল্লাহ তাআলা মধ্যে ঘৃণার স্বভাব আছে, কিন্তু আল্লাহ তাআলার ঘৃণা মানুষের ঘৃণার মতো না। আল্লাহ তাআলা কখন ঘৃণা আল্লাহর মধ্যে সৃষ্টি হয় বলে যখন আইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহ, মানুষ যখন হারাম কাজ করে, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো যখন মানুষ করে আল্লাহ তাআলা মধ্যে ঘৃণা জন্মায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ঘৃণা করতে থাকেন, তার উপর রাগ হইতে থাকেন। অনেকে বলে যারে আমার পোশাক আশাক দেখলে কি হবে, আমার শরীর দেখলে কি হবে, তাকওয়া তো অন্তরের মধ্যে, আমার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, তাকওয়া তো এইখানে, তাকওয়া এইখানে, আমার বাইরে দেখলে কি হবে, আমি নামাজ না পড়ি তাতে কি হয়েছে, বিশেষ করে অনেক এরকম ওই মাজারের অনেকে বলে আমি নামাজ না পড়ি তাতে কি হয়েছে, আমি সিগারেট খাই তাতে কি হয়েছে, আমি মেয়েদের সাথে চলাফেরা করি তাতে কি হয়েছে, আমার আল্লাহ তো এইখানে, তাকওয়া তো এইখানে, আর তাকওয়া হা হুনা, হাদিসের মধ্যে একটা শব্দ আছে আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা, তাকওয়া তো এইখানে, তাকওয়া তো এইখানে, কিন্তু এইটার উল্টা ব্যাখ্যা করে। সেটা হলো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দেখতেছে, সে নামাজ পড়তে গিয়ে একেবারে মাথা এরকম নিচু করে এরকম এরকম বুজুর্গি ভাব দেখাইতেছে, মাথা একেবারে নিচু করে নামাজ পড়ে এরকম অনেক নিচু করে বুজুর্গি ভাব, যে সে একেবারে আল্লাহরে পেয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার গলার মধ্যে দিছে এক বাড়ি, লাঠি দিয়ে দিছে এক বাড়ি, বুজুর্গি মারাও, মাথা নিচু করার মধ্যে কি বুজুর্গি নাকি, বুজুর্গি তো এইখানে, আর তাকওয়া হা হুনা, তাকওয়া তো এইখানে, মাথা নিচু করলেই বুজুর্গ হওয়া যায় না। তো সেটা হলো অন্য প্রসঙ্গে বলছিল আর তাকওয়া হা হুনা, তার মানে এইটা না যে আমি গুনাহ করব, আমি নামাজ পড়ব না, আর আমি নিজেকে দাবি করব আমি অনেক বড় বুজুর্গ, আমি অনেক বড় পিশাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন ইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা সবচেয়ে রাগ করেন যখন নাকি মানুষকে দেখেন সে গুনাহ করতেছে। মানুষ যখন গুনাহ করে
তো আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যান। আর এক হাদিসের মধ্যে বলেন, আতবিই সাইয়াতাল হাসানা, তুমি যদি কোনো গুনাহ করে ফেলো সাথে সাথে একটা নেক কাজ করো, তামসুহা, তাহলে তোমার সেই ফগিরা গুনাহ ওই নেক গুনার দ্বারা, নেকির দ্বারা, ভালো কাজের দ্বারা ওই খারাপ কাজের গুনাহটা মোচন হয়ে যাবে। এক হাদিসের মধ্যে আছে, মান হালাফা আলা ইয়ামিনিন, কেউ যদি কোনো খারাপ কাজ করার শপথ করল, সুম্মা ওয়াজাদা মিনহা আতকা ফালিয়াতি তাকওয়া, কেউ যদি কোনো খারাপ কাজ করার শপথ করল, তারপরে সে দেখতেছে যে না, আমি যেই জিনিসের শপথ করছি, যেই জিনিস করার ইচ্ছা করছি, এটা তো খারাপ কাজ, এর চেয়ে ভালো কাজ হলো এটা, সেজন্য অবশ্যই অবশ্যই সেই খারাপ কাজকে ত্যাগ করে ভালো কাজ যেন শুরু করে দেয়, ফালিয়াতি তাকওয়া, সে যেন ভালো কাজ শুরু করে দেয়। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ ওয়াসাল্লু খামসাকুম ওয়াদু যাকাতাকুম ওয়াসুমু শাহরাকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম, যে তুমি আল্লাহকে ভয় করো। আর তুমি দাবি করলেই হইল যে আমি আল্লাহকে দাবি আল্লাহকে ভয় করি, বলে যে না, আল্লাহকে ভয় করো এই কথার দাবি যদি তুমি করো তাহলে তোমাকে কি করতে হবে, সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াদু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত তুমি আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, আর রমজানের রোজা রাখো, যদি এগুলো করো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অন্তরের মধ্যে তাকওয়া আসবে, এখন তুমি তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করো। এই জন্য আমার মধ্যে তাকওয়া আসছে, অন্তরের মধ্যে আসছে, আমি তখন কখন বুঝতে পারবো, যখন আমার ওইগুলো আসবে, ওই বিশ্বাসগুলো আসবে, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে যদি আনতে পারি যে সব কিছুর মধ্যে ক্ষমতা আল্লাহ তাআলার, তাহলে আমি মনে করতে পারবো আমার অন্তরের মধ্যে তাকওয়া আছে। আর মানুষ কিভাবে বুঝবে যে আমার মধ্যে তাকওয়া আছে, যখন আমার নামাজ ঠিক হবে, যখন আমার রোজা ঠিক হবে, যখন আমার আমল ঠিক হবে, যখন আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আমি গুনাহও করতেছি, নামাজও পড়ি না, যাকাতও দেই না, মানুষের সাথে খারাপ ব্যবহারও করি, আর আমি বলবো যে আমার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আমি বুজুর্গ, কখনোই না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ ওয়সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদু যাকাতা আমওয়ালিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম, যে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবা কিভাবে, নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত, যাকাত আদায় করো, রমজানের রোজা রাখো, আর এক হাদিসের মধ্যে আছে, খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহার করো, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমার রবের জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে। তো এই জন্য এই রমজান যে গেল, রমজানের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে যেন তাকওয়া আসে, আর এই তাকওয়া যদি আমার মধ্যে অর্জিত হয়, আমি বলছি আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা দিয়েছেন, কোরআনের কয়েক আয়াতের দ্বারা আমি বলেছি, আখেরাতের মধ্যেও আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্যই সফলতা রাখতেন। এক হাদিসের মধ্যে আছে, তিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, ক্বালা আত্তাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া আল্লাহর রাসূল, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে, সম্মানীকে, হে আল্লাহর রাসূল, সবচেয়ে সম্মানীকে আমি কাকে বেশি সম্মান করব। হুজুর কি উত্তর দিতেছেন, টাকাওয়ালা, যার কাছে বেশি টাকা থাকবে সে, যার কাছে বেশি জ্ঞান থাকবে সে, যার কাছে বেশি এলেম থাকবে সে, যার কাছে বেশি আমল থাকবে সে, না, আতাহুম, যে নাকি সবচেয়ে বেশি মুত্তাকি হবে, যার অন্তরের মধ্যে, যে যার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় হবে, যার আমলের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় প্রদর্শিত হবে, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মানিত ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, আমাদের আমলের মধ্যে আল্লাহর তাকওয়া প্রদর্শন করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত পড়ে নেই।